नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय शुरू होयेछे महालक्ष्मी कमलाजोग सिंह राशि। एबार जगत देखबे के आपनी। एकुशे आगस्टेर मध्ये तीनटी काज हबेई हबे। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি ও সিংহ লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো তাদের রাশি লগ্নের দশম স্থানে তৈরি হয়েছে অতি শক্তিশালী একটি যোগ, যাকে ফলিত জ্যোতিষে বলা হয় মহালক্ষ্মী কমলা যোগ। এই যোগের একদিকে থাকে চন্দ্র, যিনি থাকেন সম্পূর্ণ শক্তিশালী অবস্থায়। অন্যদিকে থাকে মঙ্গল। চন্দ্রমঙ্গলের এই শুভ যোগের প্রভাবে সিংহ রাশি এবার জগৎ দেখবে আপনিকে, জগৎ দেখবে আপনার মধ্যে লুকায়িত প্রতিভা, লুকায়িত আপনার মধ্যে সিংহের গর্জন। এবং একুশে আগস্টের মধ্যে তিনটি কাজ আপনার হবেই হবে। কোন সেই তিনটি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি, আপনাদের জীবনে একটা বিরাট সাফল্যের সময় শুরু হয়ে যাচ্ছে আজ। আজ উনিশে আগস্ট সকাল ছটা ছয় থেকে, কারণ আজ সকাল ছটা ছয় উনিশে আগস্ট চন্দ্র প্রবেশ করেছে বৃষ রাশিতে, আর বৃষ রাশিতে বসেই আছে মঙ্গল, তৈরি হয়েছে চন্দ্র মঙ্গল অতি শক্তিশালী রাজ্য। যেহেতু আপনার জীবনে সর্বাধিক শুভ ফল দেয় কর্ম, এবং কর্মস্থানেই তৈরি হয়েছে এই মহালক্ষ্মী কমলা যোগ, তাই আপনার জীবনে একুশে আগস্ট সন্ধ্যা ছটা দশের মধ্যে তিনটি ঘটনা ঘটবেই ঘটবে। আসুন আর দেরি না করে আমরা দেখে নিই কোন সেই তিনটি ঘটনা যা অপেক্ষা করছে আপনার জীবনে। প্রথম ঘটনাটি ঘটাবেন স্বয়ং সেনাপতি মঙ্গল, যা অতি শুভ ঘটনা। যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থপতি, তাই চতুর্থপতি নবম, চতুর্থ নবমপতি দশমে চন্দ্রের সঙ্গে শক্তিশালী অবস্থায় থাকায় আপনার জীবনে বিশেষ করে আপনার ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের উত্থান হবে। আপনি যদি সিংহ রাশি হন, আপনি নতুন কর্মের যোগ পাবেন, আপনার পেন্ডিং টাকাগুলো আপনি ফেরত পাবেন। সবচেয়ে বড় কথা, আপনার যে মান সম্মান হারিয়ে গেছিল সেই মান সম্মান আবার আপনি ফেরত পাবেন। সুতরাং মঙ্গল যেহেতু নবমপতি এবং চতুর্থপতি দশমে চন্দ্রের সঙ্গে অবস্থান করছে, তাই আপনার জীবনে তৈরি হবে অতি শক্তিশালী কর্মের যোগ। আপনি যদি সিংহ রাশি হন, আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন এই তিন দিন, অর্থাৎ একুশ তারিখের মধ্যে উনিশ কুড়ি একুশ, আপনি নিশ্চিত চাকরি পাবেন। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শিবির দিয়ে আসবে। আপনি যদি পেশাদার হন, আপনার পেশাদারিত্বের গৌরব সকলের কাছে ঈর্ষণীয় হবে। সুতরাং বোঝাই যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এই যোগ বিরাট বিরাট সাফল্যের যোগ। দ্বিতীয় যে কাজটি হবেই হবে তা হচ্ছে ভাতা ভগিনীদের সাহায্য লাভ। যেহেতু মঙ্গল ভাতা ভগিনীদের কারকগ্রহ, তাই ভাতা ভগিনীদের যেমন ভাগ্যের উন্নতি হবে, আপনার নিজেরও ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে। আপনি নিজেও ভাগ্যক্ষেত্রে যথেষ্ট উন্নতির দোরগড়ায় পৌঁছাতে পারবেন সিংহ রাশি। আপনার জীবনে একাধিক সৌভাগ্য আসবে। ভাতা ভগিনীর সঙ্গে আপনার নানা ধরনের শুভ সম্পর্ক, এমনকি তাদের দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন। শেষ যে শুভ খবর আসছে তা হচ্ছে অবশ্যই বিরাট কর্মের উন্নতি, বিরাট আর্থিক উন্নতি, এবং সবচেয়ে বড় কথা বিরাট বড় প্রেম বা ভালোবাসার যোগ। কারণ চন্দ্র মানে নারী গ্রহ, মঙ্গল মানে পুরুষ গ্রহ। চন্দ্র এবং মঙ্গল, নারী এবং পুরুষ একত্রে মিলিত হওয়ায় সিংহ রাশির জীবনে শুভ প্রেম যোগ তৈরি হবে। এই তিনটে দিন উনিশ কুড়ি একুশ যারা সিংহ রাশি আছেন তাদের প্রেম ভালোবাসা একটা নতুন পাঁক নেবে, এবং আপনার জীবনে ভালোবাসার সম্পর্ক আসবেই আসবে।
এছাড়াও যাদের সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে নানা ধরনের অশান্তি, নানা ধরনের মন কষাকষি চলছে, আপনি যদি সিংহ রাশি হন সেই সমস্ত জ্বালা যন্ত্রণা আপনার রিমুভ হবে, আপনি জীবনকে নতুনভাবে আবিষ্কার করবেন, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের মোচন হবে, এমনকি একটা সুন্দর দাম্পত্য জীবন আপনাকে উপহার দেবে মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের। কারণ এই যে যোগ মহালক্ষ্মী কমলা যোগের প্রভাবে একটা সুখী দাম্পত্য জীবন উপহার পায় মানুষ, একটা সুখী লাইফ পার্টনার, একটা মনের মতো লাইফ পার্টনার উপহার পায় মানুষ, কর্মযোগ তৈরি হয়, আর্থিক উন্নতি হয়, সাংসারিক জীবনে সুখ বৃদ্ধি পায়, সন্তানের দিক থেকে অবশ্যই সৌভাগ্যের উদয় হয়। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে আজ 19 তারিখ সকাল 6:06 থেকে শুরু হয়ে গেছে শুভ যোগ, এই যোগ 21 তারিখ 6:10 পর্যন্ত থাকবে। আমার অনুরোধ, এই যোগের শুভ ফল নেবার জন্যে আপনারা আরও বেশি চ্যালেঞ্জিং কাজকর্মগুলো নিতে পারেন, আপনার জীবনে সৌভাগ্যের দিক উন্মোচিত হবেই হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম, নমস্কার, ধন্যবাদ।